মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার অন্তর্গত সারগাছি এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার। রূপালী ঘোষ নামের ওই মহিলা বহরমপুর থেকে স্কুটি করে বাড়ি ফেরার পথে সারগাছি 34 নম্বর জাতীয় সড়কের ওপরে লরির সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই ঘটনার পর উত্তেজিত জনতা 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। পরবর্তীতে বেলডাঙ্গা থানায় হস্তক্ষেপে অবরোধ উঠে গেলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।